সিং করবে না শিকল ভাইয়ার অর্ডার, ওকে মারতেই হবে। আমি বেঁচে থাকতে সাংবাদিককে তুই কিছুই করতে পারবে না, করে যা, নইলে আমি তোকে মারব, তারপর সাংবাদিককে মারব। আমি বললাম ছেড়ে দে। সর্বনাশ জ্ঞান হারিয়ে ফেলেছে। আচ্ছা ভাই, ওর সাথে এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সদাগর সাহেবকে ঘটনাটা বলতে হবে। কাজ ভালো করলি না তুই, আমি তোকে জানি না আবো। জহির ভাই, তুই জহির ভাইকে মেরেছিস, আজ আমি তোকে খুব আমার কথা শুনুন, আমাকে ভুল বুঝবেন না, আজ তোর কোনো কথা শুনবো না। সাগর বিশ্বাস করো না, তোমরা আমাকে ভুল বুঝছ, আমি আমি ওনাকে মারিনি, না আমি বিশ্বাস করি না। জহির ভাই ঠিক আছে, আজ তোকে ছাড়বো না। থামো থামো, তোমরা কেন কেন ওকে মারছো, কেন শিকলকে মারছো? শিকল আমার জীবন বাঁচিয়েছে। জীবন বাঁচিয়েছে? হ্যাঁ, চার সদগারের গুন্ডারা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল, শিকল এগিয়ে না এলে হয়তো আজ আমি বাঁচতাম না। শিকল, আমরা ভুল বুঝে তোমার গায়ে হাত তুলেছি, আমাদের তুমি ক্ষমা করে দিও ভাই। আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি ক্ষমা করার উপযুক্ত মানুষ না। আমাকে যদি বন্ধু ভেবে আপন করে নেন তাহলে তাহলে আমি এই অপরাধ জগৎ ছেড়ে দেব। কেন নেব না ভাই, আজ থেকে তুমি আমাদের বন্ধু, এসো এসো আমরা বুক মিলাই। হ্যাঁ শিকল, হ্যাঁ এসো বুকে এসো। বুঝলে সাগর, এই এলাকায় আর কেউ সন্ত্রাস করতে সাহসী পাবে না। আকবর ভাই, গত রাতে জেলেপাড়া থেকে আটজন বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। জেলেপাড়া থেকে বাচ্চা নিখোঁজ হয়েছে? আকবর ভাই, আকবর ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? শিপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এভাবে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিখোঁজ, নিশ্চয় এর পেছনে কোনো রহস্য আছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, এসব চার সদাগরের কাজ। শিশু পাচার, নারী পাচার, সোনা চোরাচালান, এগুলো চার সদাগরের ব্যবসা। ইউনানি ঘাটে চলুন, ওই এলাকা দিয়ে শিশু পাচার করা হয়, আমরা সব শিশুদের উদ্ধার করব, চলুন। অনেক রাত হয়ে গেল, এখনো এলো না। আসবে আসবে, চিন্তা করিস না, আসবে। ঠিক আছে আসো। আয় মেয়েরা, তুমি থাক,